अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মাথাটা তোমার খারাপ হয়ে যায়নি তো তুমি জানো যদি শিবা তোমাকে এখানে দেখে ফেলতো তাহলে কি হয়ে যেত তুমি জানো ঝড় আসলে আসতে দাও কেউ দেখলে দেখে নিক কোনো কিছুর পরোয়া করি না কেন পরোয়া করব আমি হ্যাঁ তোমার সাহস কি করে হলো এত বড় একটা সত্যি আমার কাছে লুকানোর তুমি রশ্মির সন্তানের বাবা হতে চলেছো সমর সরি তোমার কোথাও লাগেনি তো দাদা সমরের ব্যবহার এতটা নরম কিছু তো গন্ডগোল আছে সেটা খুঁজতে হবে তুমি তো আমায় বলেছিলে তুমি ওই মেয়েটাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছো আমিও আমার মনে পাথর রেখে তোমায় বিশ্বাস করেছি জানো কেন কারণ তোমায় আমি খুব ভালোবাসি কিন্তু আমি পরিষ্কার এখন দেখতে পাচ্ছি ওই প্রেম ওই বিশ্বাস ওই প্রতিশ্রুতি যা এতদিন তুমি আমায় দেখিয়েছো না সব মিথ্যে ওগুলো তুমি ওই রশ্মি কেন আমাকে ঠকাচ্ছ বরং বলা ভালো অনেক আগেই ঠকিয়েছ আমায় ছেলে খেলা করেছো আমার ভালোবাসাকে নিয়ে আমি রশ্মি নই যে তোমার সবকিছু মুখ বুঝে সহ্য করবো আমি শুনেছ তুমি যাও এখান থেকে আই প্রমিস আমি কাল সকালেই দেখা করতে আসছি আর আমার একটা কথা সারা জীবন মনে রেখো আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আমার মনে যদি কারোর জায়গা থাকে তাহলে সেটা শুধুই তোমার আর এই জায়গাটা কেউ কোনোদিনও নিতে পারবে না আচ্ছা ঠিক আছে এবার তাড়াতাড়ি এখান থেকে যাও জানতাম আমি যে তুমি একদিন রশ্মিকে ঠকাবে আর আজ প্রথমবার সেটা সত্যি হওয়ার জন্য আমার আফসোস হচ্ছে সমর ওদিকে রশ্মি তোমার বাচ্চার মা হতে চলেছে আর এখানে তুমি একটা নোংরা কাজ করে চলেছ বুঝিয়েছিলাম না আমি তোমাকে যে রশ্মিকে তুমি কোনোভাবে কষ্ট দেবে না বুঝিয়েছিলাম ব্যাস
মারতে চাও না আমাকে? মারতে চাও তো মারো, মারো যত ইচ্ছে মারো। আর আমার গায়ে তোমার দেওয়া যে কটা ক্ষত সৃষ্টি হবে সেগুলো সব তোমার বোনের গায়ে গিয়ে লাগবে। আর এটা তুমি ভালো করে মনে রেখো। আরে কি কি হলো, হাত থেমে গেল কেন? মারো মারো আমাকে মারো। কিন্তু আমার একটা কথা ভালো করে মনে রেখো, আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব, আর সেটা তোমার চোখের সামনে করব। আর তুমি আমাকে আমাকে আটকাতে পারবে না। খুব ভালোবাসো না তুমি তোমার বোনকে? হ্যাঁ, তাহলে যাও যাও, গিয়ে নিজের বোনকে বলো যে এই অবস্থায় তোমার স্বামী তোমাকে ছেড়ে বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। আরে দাঁড়িয়ে কেন, যাও যাও না যাও না যাও। এই বিশ্বাসঘাতক, তুই এই সুবিধাটা নিতে চাইছিস না যে আমি আমার বোনকে এই অবস্থায় কিচ্ছু বলতে পারবো না? দেখ সমর, আমার বোনের জীবনটা শেষ করে দিস না। কি চাস তুই, যে আমি তোর সামনে মাথা নত করব? তাও নত করব, কিন্তু এই অবস্থায় আমার বোনের সাথে এরকম করিস না। তুই যদি তোর পায়ে ধরতে বলিস তাও ধরছি সমর, হাত জোর করছি তোর সামনে। আমার বোনের সাথে এমন করিস না, ওর জীবনটা শেষ করে দিস না। আমি তোমাকে তোমাকে কবে থেকে এইভাবে হাঁটু গেড়ে বসে হাত জোড়ো করে ক্ষমা চাইতে দেখতে চেয়েছিলাম? আমার কাকিমাকে তার মহল থেকে বাইরে বের করে দিতে চেয়েছিলি, আর এখানে রাজত্ব করতে চেয়েছিলি তুই? দু টাকার একটা চাকর হয়ে আমাদের সবার উপর হুকুম চালাতে চেয়েছিলি? এবার দেখ তোর আর তোর বোনের সঙ্গে আমি কি করি। ও সমর, আমার বোনের ভালোর জন্য আমি যেমন কারোর কাছে মাথা নিচু করতে পারি, হাত জোড় করতে পারি, তেমনি আমার সেই বোনকে কেউ কষ্ট দেওয়ার কথা ভাবলেও তার গলা টিপে মারতে পারি। এখন থেকে 24 ঘন্টা আমার নজর তোর ওপরে থাকবে, আর তুই যদি ভালোবাসার ভাষা না বুঝিস তাহলে শিবরাজ উমেদ সিং তোর জীবনটাকে তছনছ করে দেবে, যা কখনোই সহ্য করতে পারবি না। আমিও দেখতে চাই সমর, তুই আমার বোনকে কিভাবে ঠকাবি। শিবাকে মেনকার ব্যাপারে সব বলে দিয়েছিস? কিন্তু এখানে আমার কোনো ভুলই নেই কাকিমা, ও আমাকে না বলেই এখানে চলে এসেছিল। কিন্তু ডোন্ট ওয়ারি, শিবা এই ব্যাপারে ওর বোনকে কিচ্ছু বলবে না, বাকি সব কিছু আমি সামলে নেব। একটা টেনে চড় মারবো তোকে, সামলে নেবে। সকাল থেকে আর কত ভুল করবি তুই? আগে রোশনি সব জেনে গেল, তারপর শিবা। আমি তোকে বলেছিলাম না এই মেনকা নামে মেয়েটার থেকে দূরে থাকবি, বলতো না তোকে খুব ভালোবাসে নাকি? এবার ভোগ। এবার এই মেয়েটা না, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমাদের জীবনের কাঁটা হয়ে দাঁড়াবে। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ আর বুঝে রাখ, রোশনি তোর স্ত্রী হয়, বুঝেছিস?
যখন তুই মাছের চোখটাকেই লক্ষ্য ভেদ করতে চলেছিস তখন তার আশেপাশের কোনো জিনিসে তো নজর যাওয়ার কথা নয়। তোর উদ্দেশ্য হলো প্রতিশোধ নেওয়া আর তার একমাত্র মাধ্যম হলো রশ্মি। তাই নিজের লক্ষ্য স্থির রাখ আর এই ম্যানোকা নামের ঝামেলাটাকে এসবের মধ্যে ঢোকাস না। কিন্তু কাকিমা তুমি তো জানোই যে আমি ম্যানোকাকে কত ভালোবাসি, আর এই রশ্মির সঙ্গে আমার বিয়ের কারণে ওই ম্যানোকাকে একভাবে ঠকিয়ে যেতে আমার ভালো লাগছে, আর সবকিছু সহ্য করার একটা লিমিটও আছে। সমর, আর কয়েকটা দিনের ব্যাপার, দয়া করে আর কোনো ভুল করিস না, দুর্বল হলে চলবে না। এখন নিজের আবেগটাকে বশে রাখতে শেখ, তা সে রশ্মি হোক বা ম্যানোকা। বোকা একটা, গাধা, আমার সব ষড়যন্ত্রে জল ঢেলে দেবে ছেলেটা।